অত্যাচারী ব্রিটিশরা তখন ভারতবর্ষে জাঁকিয়ে বসেছে। চতুর্থ ভাইসরয় লর্ড মেয়র নামে তখন গোটা ভারতবর্ষ কাঁপছে। ভারতীয় রাজবন্দীদের তখন আন্দামানে নির্বাসিত করা শুরু হয়নি। আন্দামানে বন্দীদের রাখা এবং সেই সংক্রান্ত কাজের দেখভাল করতে লর্ড মেয়ো 1872 সালের 8ই ফেব্রুয়ারি স্বয়ং হাজির হলেন পোর্ট ব্লেয়ারের চ্যাথাম আইল্যান্ডের পাশেই মাউন্ট হ্যারিয়ের দ্বীপে। পাহাড়ের ঢালু পথ দিয়ে নেমে স্টিমারে ওঠার ঠিক আগেই খুন হয়ে গেলেন তিনি। এই পর্বে আমি সেই একই রাস্তা ধরে যাব মাউন্ট হ্যারিয়েটে, আর আপনাদের সামনে তুলে ধরব লর্ড মেয়র এই খুন হয়ে যাওয়ার কাহিনী ছাড়াও এই দ্বীপের নানান সলুক সন্ধান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। হ্যালো ফ্রেন্ডস, এই যে ভিডিওটা চলতে চলতে আপনাদের একটু ডিস্টার্ব করলাম, তার জন্য কিন্তু আন্তরিকভাবে আমি দুঃখিত। এই ডিস্টার্বটা করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমার যে আন্দামানের সিরিজটা চলছে, এ তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু লকডাউন কবে শেষ হবে সেটা কিন্তু আমরা পরিষ্কার করে কেউই জানি না। আর লকডাউন যতদিন না শেষ হচ্ছে, আমি নতুন নতুন জায়গায় যেতেও পারছি না, আপনাদেরকে কোনো নতুন ভিডিও সামনে নিয়েও আসতে পারছি না। সেই জন্য আমি ঠিক করেছি, এইটাই আপনাদের একটু সমর্থন দরকার আছে। আমার পুরনো ভিডিও, অর্থাৎ বেশি পুরনো নয়, 2019 সালে আমি গিয়েছিলাম হিমাচল প্রদেশ। তাই এই হিমাচলের একটা ভালো রুট কভার করেছিলাম, মানে কুলু মানালির ওদিকটা নয়, হিমাচল, তারপরে কল্পা, কিন্নর, সারাহান, রামপুর, নাকো, তাবো, স্পিতি ভ্যালি, এই জায়গাগুলো পুরোটা কভার করেছিলাম। সেই ভিডিও এই চ্যানেলে খুব কম আছে, কিছু কিছু আছে, পুরো ভিডিও কিন্তু তখন আমার ছাড়া হয়নি। সেই ভিডিওগুলোই আমি রিকনস্ট্রাক্ট করে আবার আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে আমার প্রেজেন্টেশন। চেষ্টা করবো আমি আমার দিক থেকে যতখানি পারি, সেই সংক্রান্ত একটু পারমিশন আপনাদের কাছ থেকে নিয়ে নিলাম। আর আরেকটা কথা, আমার যারা সাবস্ক্রাইবার আছে কিংবা ভিউয়ার্স আছে, তাদের কিন্তু অনেকেই কোভিডে আক্রান্ত, অবশ্য তারা সেরেও উঠছেন। তা আমরা সবাই মিলে একটুখানি প্রার্থনা করি তারা যেন খুব দ্রুত সেরে ওঠেন এবং আমাদের এই পৃথিবী সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি, এই প্রার্থনা আমরা সবাই মিলে করব। আর শেষে সেই একটাই কথা, ভিডিওটা দেখতে থাকুন, চলতে শুরু করলো। আর এই জাতীয় ভিডিও রেগুলার আপডেট পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। যাক বাবা, গাড়ি একটু বেলাতেই এলো। প্রতিদিন সকালে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়া থেকে একটু তো নিষ্কৃতি পাওয়া গেল। আজকে আমাদের গন্তব্যস্থল চ্যাথাম আইল্যান্ড হয়ে মাউন্ট হ্যারিয়েট। এই ফাটানো গরমে পাহাড়ে উঠব আর লর্ড মেয়র হত্যাকাণ্ডের জায়গায় যাব, এই চিন্তা করে মনে মনে একটু উত্তেজিত ছিলাম বইকি। মিনিট 15-এর মধ্যে পৌঁছে গেলাম চ্যাথাম জেটিতে। এটাই হচ্ছে সেই চ্যাথাম আইল্যান্ড যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিরা বোম ফেলেছিল। আর আমরা যে ব্রিজটা এলাম, সেই ব্রিজটা কিন্তু বোম মেরে গুঁড়িয়ে দিয়েছিল, যাতে পোর্ট ব্লেয়ার আর চ্যাথাম আলাদা হয়ে যায়। একদম প্রথম দিকে ব্রিটিশরা তাদের বন্দীদের নিয়ে আসতো চ্যাথাম আইল্যান্ডে। আর এই চ্যাথাম আইল্যান্ড কাঠ চেরাই কলের জন্য খুবই বিখ্যাত, যা ব্রিটিশরা প্রথম স্থাপন করে 1883 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই সমিল বোম মেরে উড়িয়ে দেয়, যা চ্যাথামকে বিচ্ছিন্ন করে দেয় পোর্ট ব্লেয়ার থেকে। নির্দিষ্ট ভেসেলের জন্য টিকিট কেটে ওয়েট করছিলাম, কারণ এই ভেসেলই আমাদের নিয়ে যাবে চ্যাথাম জেটি থেকে ব্যাম্বো ফ্ল্যাট জেটিতে, যেখান থেকে আমরা যাব মাউন্ট হ্যারিয়েটে। এই চ্যাথাম আইল্যান্ড থেকে আমরা যাব মাউন্ট হ্যারিয়েট। এই মাউন্ট হ্যারিয়েট হচ্ছে আন্দামান নিকোবরের অন্যতম উঁচু পাহাড়। এসে গেল ভেসেল। এখানে মানুষ থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সব কিছুই এই ভেসেলের মাধ্যমে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত করে। আমিও উঠে পড়লাম, চলে এলাম
একদম কেবিনের পাশে। কৌতূহলবশত একটু উঁকি ঝুঁকিও মেরে নিলাম কেবিনের ভেতর। ভেসেলের ডেকের ওপর টপা টপ করে উঠছে গাড়ি, প্রথমে চার চাকা, তারপর দু চাকা। ভেসেল যখন থামবে তখন কিন্তু বাইকগুলোই প্রথম বেরোবে। সারা পৃথিবীর বাইক চালকদের বোধ হয় এটাই প্রথম দাবি, আমরাই প্রথম থাকব, তা সে সিগন্যাল হোক কিংবা ভেসেল। এই চ্যাথাম আইল্যান্ড থেকে মাউন্ট হ্যারিয়েট যাবার জন্য একটা ভেহিকেল আছে, এই ভেহিকেল মানে হচ্ছে জাহাজ বা ভেসেল। এই ভেসেল আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি বকখালিতে নদীটা পার করার জন্য, এখন যদিও সেখানে ব্রিজ হয়ে গেছে। আর এখানে সমস্ত গাড়ি থেকে শুরু করে স্কুটার, বাইক, ইভেন আমরা আমাদের মতন মানুষজন, টুরিস্ট সবাই কিন্তু এইটা থেকে ওই মাউন্ট হ্যারিয়েট যায়। ছেড়ে দিল ভেসেল, ছোট হতে থাকলো চ্যাথাম আইল্যান্ড। কেবিনের পাশে দাঁড়িয়ে ওখানকার এক লোকাল ভদ্রলোকের সঙ্গে লর্ড মেয়র হত্যাকাণ্ডের গল্প শুনতে শুনতে মিনিট পনেরোর মধ্যে পৌঁছে গেলাম মাউন্ট হ্যারিয়েটে যাওয়ার জন্য ব্যাম্বো ফ্ল্যাট জেটিতে। আপনারা লক্ষ্য করবেন হাওড়া কিংবা শিয়ালদা স্টেশনে লোকাল ট্রেন যখন ঢোকে সেই ট্রেনের বেশ কিছু যাত্রী ট্রেন স্টেশনে ঢোকার আগেই গেটের সামনে ভিড় করে, যেন কতই না তারা আছে নাম্বার। এই স্টিমারের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। ভালো করে দেখুন, স্টিমার ঘাটে ভেড়ার আগেই বেশ কিছু লোক গাড়ির ফাঁক দিয়ে স্কুটারের পাশ দিয়ে ঠিক চলে এলেন একদম স্টিমারের সামনে। হতেও তো পারে তাদের সত্যিই কোনো তাড়া আছে। মাউন্ট হ্যারিয়েটে যাওয়ার জন্য যে জেটিটাতে আমাদের নাম দেওয়া হলো সেটা হচ্ছে ব্যাম্বু ফ্ল্যাট জেটি। এই জিপগুলো করে কিন্তু আমাদের যেতে হবে। দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো জিপ, ভাড়া ৫০০ টাকা। উঠে পড়লাম তাদের মধ্যে একটাতে। আমাদের গাড়িতে ছিল অসিদ্ধা, সমরেশদা, আমি আর আদিত্য। ছেড়ে দিল গাড়ি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ভিউয়ার্সদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট আসছে কিভাবে আমি এই ট্যুরটা করলাম, আমার ট্যুর অপারেটরের নাম কি, হোটেলের নাম কি, ভাড়াই বা কত, কিভাবে ক্রুজ বুক করা যায়, ঘোরার প্ল্যানটা কীভাবেই বা সাজানো যায়, ইত্যাদি আরও নানান প্রশ্ন। আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, এই পুরো আন্দামান ট্যুর সংক্রান্ত একটি আলাদা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসব, সেখানে থাকবে আপনাদের করা সমস্ত প্রশ্নের উত্তর। সারা ভারতবর্ষের মতো এখানেও মাস্ক থুতনির তলায়। লর্ড মেয়র খুনের কথা বললেই চলে আসবে ওয়াবি আন্দোলনের বন্দী শের আলীর কথা। সালটা ১৮৭২-এর ৮ই ফেব্রুয়ারি। লর্ড মেয়ো গিয়েছিলেন মাউন্ট হ্যারিয়েট দেখতে। পাহাড়ের ঢালু পথ বেয়ে নেমে স্টিমারে ওঠার অপেক্ষায় তিনি। তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ওয়াবি মুসলমানদের একটা আন্দোলন শুরু হয়েছে। কিছু আন্দোলনকারী মুসলমানদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বন্দিশালায় পাঠানো হয়েছিল। শের আলী নামে একজন পাঠান ছিলেন এই বন্দীদেরই একজন। এসে গেল টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে উঠতে হবে মাউন্ট হ্যারিয়েটে। ভারতীয়দের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা, বিদেশিদের ১০ গুণ বেশি। শুধু টিকিট কাটলেই হবে না, সঙ্গে গাড়ির নাম্বার, ড্রাইভারদের নাম, কজন যাত্রী নিয়ে সে ওপরে যাচ্ছে ইত্যাদি সমস্ত ডিটেলস রেজিস্টার খাতায় লিখলেই তবেই নিষ্কৃতি। গাড়ি স্টার্ট মারতেই ঢুকে গেলাম ভেতরে। আমার জন্য বরাদ্দ রয়েছে সামনের সিট। প্রতিশোধ নেওয়ার সুযোগ ছাড়েনি শের আলী। লর্ড মেয়ো যেটির সামনে আসা মাত্রই সে তার ওপর ঝাঁপিয়ে পড়ে, ভোজালির এক কোপে খতম করে তাকে। ভাইসরয়ের দেহরক্ষীরা অবশ্য তখনই ধরে ফেলে তাকে, কিন্তু ততক্ষণে গভর্নর জেনারেলের রক্তে ভিজে গেছে যেটি। উঁচু নিচু পাহাড়ি পথ,
সমুদ্রতল থেকে উঠছি তো উঠছি। দুদিকে এখানে যে বন দেখছেন সেখানে রয়েছে প্রচুর বন্য শুয়োর এবং হরেক রকম প্রজাপতি। আসামি শের আলীকে রাখা হয়েছিল কুখ্যাত ভাইপার আইল্যান্ডের বন্দিশালায়। পরে বিচারকের রায় তার মৃত্যুদণ্ড হয়। এই ভাইপার আইল্যান্ডে শের আলীর বিশাল পাঠান দেহটা ফাঁসির দড়িতে ঝুলে পড়ে। যে কোনো পাহাড়ি হোক, তা ছোট বা বড়, উঠলেই প্রাথমিক অবস্থায় কানের মধ্যে একটা ফটফট শব্দ নিজের ভেতর থেকে অনুভব করা যায়। এখানেও তার ব্যতিক্রম নেই। যত ওপরে উঠছিলাম গরমের তীব্রতা আস্তে আস্তে কমে আসছিল। ঠান্ডা পাওয়ার আশায় অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটাবার মতোই এই পাহাড়ে ওঠা। লর্ড মেয়ো কেন যে এই পাহাড়ের ওপর উঠেছিলেন সেটা আমিও এবার টের পাচ্ছি। তবে আমার জন্য কোনো শের আলী নিশ্চয়ই নিচে দাঁড়িয়ে নেই। গাড়ি যেখানে থামল সেখান থেকে সামান্য এগিয়েই একটা ছোট্ট সাজানো পার্ক। এটাই হচ্ছে মাউন্ট হ্যারিয়েটের সর্বোচ্চ অংশ। এখানে একটি বাংলো রয়েছে দেখলাম। এখান থেকে যাওয়া যায় কালাপাথর। এই কালাপাথর থেকে আসামিদের নিচে ছুঁড়ে ফেলে দেওয়া হতো ব্রিটিশ শাসনকালে। এই মাউন্ট হ্যারিয়েটকে ঘিরে শুধু রক্ত ঝরা কাহিনী নয়, রয়েছে মানবিক প্রয়াসের কথাও। রসদ্বীপে সেই সময় নানা কারণে অসুস্থতায় বন্দীদের মধ্যে মৃত্যুহার যখন অত্যাধিক, তখন কর্নেল আর সি টাইলার এলেন সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব নিয়ে। তখনও সেলুলার জেল তৈরি হয়নি, তাই কর্নেল এবং তার স্ত্রী হ্যারিয়েট চেষ্টা করেন ভাইপার দ্বীপে বন্দীদের বাসস্থানের উন্নতি করতে। ফলে এক বছরের মধ্যে বন্দীদের মৃত্যুহার 3,500 থেকে 700 নেমে যায়। সেই হ্যারিয়েটের নামেই এই দ্বীপের নাম মাউন্ট হ্যারিয়েট। এই মাউন্ট হ্যারিয়েট থেকে আন্দামানের অনেকটা অংশের সমুদ্রের অপূর্ব দৃশ্য দেখা যায়। এখানকার টাওয়ারে উঠলে গোটা আন্দামান যেন তার সমুদ্র অরণ্য নিয়ে ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে। নর্থ বে আর রস আইল্যান্ডকে এখান থেকে যেন সুন্দরী তমা বলে মনে হয়। পুরনো 20 টাকার নোটে আপনারা একটা লাইট হাউসের ছবি দেখতে পাবেন। সেই লাইট হাউস কিন্তু এই আন্দামানেরই নর্থ, আমার ঠিক পেছনেই রয়েছে নর্থ বে আইল্যান্ড। সেই নর্থ বে আইল্যান্ডে যে লাইট হাউস, এই লাইট হাউসের ছবি রয়েছে 20 টাকার নোটে। রুদ্রাক্ষের গাছ আমি প্রথম দেখলাম এই মাউন্ট হ্যারিয়েটে। একই পথ ধরে এবার ফেরার পালা। চলে এলাম ব্যাম্বো ফ্ল্যাট জেটিতে। ভেসেলে উঠে আন্দামানের ঝালমুড়ি কিরকম খেতে সেটাও একটু চেখে দেখলাম। মাউন্ট হ্যারিয়েট থেকে ফেরার পথে ভেসেলে মৌসুম। পরের পর্বে আমরা যাচ্ছি চিড়িয়াটাপ্পুতে, সেখান থেকে মুন্ডা পাহাড়। আন্দামানের সবচেয়ে সুন্দর সূর্যাস্তের সাক্ষী থাকলাম এইখানে। কেমন লাগলো ভিডিওটা তা জানাতে কিন্তু ভুলবেন না। আর এই জাতীয় ভিডিওর রেগুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই রইল। ধন্যবাদ।